আমার বন্ধু অমিত, আনোয়ার, বিতান, এখনই যাইতাছি চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিতেছি। রেডি? হ্যাঁ রেডি, লেটস গো। তুমি টায়ার্ড? না টায়ার্ড হবো কেন, এই তো টুকু রাইডে কেউ টায়ার্ড হয়? ফিল্ড কি ভাই, চাঁদপুর সাডেন প্ল্যান সে চলতেছে আউল জল, সে চলতেছে আউল জল। আপনার কি ফিল চাঁদপুর আসছেন? এতক্ষণ খালামুনি বাসায় ছিলাম, খাওয়া দাওয়া করলাম, দুপুরে জুমার নামাজ তো এখানে আদায় করলাম, আমরা বড় স্টেশন চলে আসছি। আমরা চলে আসলাম বড় স্টেশন মাঝঘাট। মাছ কিনা শেষ অলমোস্ট, এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, হাউ ইজ পিপল, কি অবস্থা সব? আশা করি সব ভালো আছো। ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল শেখান গ্রাউন্ড, ইউ আর ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ। রোজা চলে গেছে গত শুক্রবার, আজকে হচ্ছে আরেক শুক্রবার। যেহেতু রোজার ভিতর দিয়ে আমি কোনো ব্লগ করি নাই, বিকজ রোজা রমজান মাস একটা পবিত্র মাস, আর কোথাও কোনো ট্যুর প্ল্যানও হয় নাই, তো আজকে আমার সাথে আরও আমার তিন বন্ধু না দুইটা বন্ধু আর একটা ছোট ভাই সহ আমরা চাঁদপুর যাব। ওইখানে হচ্ছে আমার নানুর বাসা, খালার বাসা, সবাইয়ের বাসা, তো ওদের সাথে তেমন একটা হয়তো বা না দেখাও নাও করতে পারি। মাছ কিনবো, ঘোরাঘুরি করবো, দেন ওইখান থেকে আবার কুমিল্লার উদ্দেশ্যে রাত্রে ব্যাক করবো। এখন আর তেমন কথা বলছি, সঙ্গে থাকেন আর লোকটা এনজয় করতে থাকে। তোর বন্ধু অমিত, আনোয়ার, আর এটা হয়েছে বিতান, এটা হয়েছে ছোট ভাই। তো আমরা সবাই মিলে এখনই যাইতেছি চাঁদপুর উদ্দেশ্যে রওনা দিতেছি। তো তোমরা কি রেডি? হ্যাঁ রেডি, লেটস গো। এ উড়ো 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 উড়ো, এটা লাগে তো এটা সিরে এটা রাখেন না পরে আমার দামলা আনতেছে কিতি ভাই, তার দাম হেলমেট লাগবো, হেলমেট কিতো লাগবো, তুড়ো তো কষ্ট করতে তো দুইটা হেলমেট লাগে না, এই প্যারা নাই প্যারা নাই প্যারা নাই, লো 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 ঘর রেখে দে, না না লাগতো না, পরে লোক পরে লোক A few moments later. Yeah.
দীর্ঘ প্রায় এক ঘন্টার মতো আমরা বাইক রাইড করছি। এখন খালামণির বাসায়, তা একটু গ্রামের মধ্যে খালামণির বাসায় চলে আসছে, খালার সাথে দেখা করব, দেন এখানে একটু রেস্ট করব, দেন এখান থেকে অল্প কথন রেস্ট করার পর খালামণির সাথে সবার সাথে দেখা করার পর দেন আবার চাঁদপুর উদ্দেশ্যে রওনা হবো, কজ মাছ কিনতে হবে, নদীর মোহনায় যাইতে হবে। বন্ধু তোমার ফিল্ডটা কি এতক্ষণ রাইড করার পর? তুমি কি টায়ার্ড? না টায়ার্ড হবো কেন, এতটুকু রাইডে কেউ টায়ার্ড হয়? আনোয়ার তোমার ফিল্ডটা কি ভাই? চাঁদপুর সাডেন প্ল্যান চলতেছে, আউল জাউল বলে। আপনার কি ফিল চাঁদপুর আসছেন? দিশমিশ হ্যাঁ ব্রো, কি অবস্থা? হোয়াটসঅ্যাপ ডট অমিত, কি অবস্থা তোমার? অমিত তোমার কি অবস্থা? অমিত অমিত কিছু বলবো? অমিত 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 এই যে অমিত, তোমার মধ্যে একটা বাচ্চা আছে? এতক্ষণ খালামণির বাসায় ছিলাম, খাওয়া দাওয়া করলাম, দুপুরে জুমার নামাজটা এখানে আদায় করলাম। তো আমরা যে উদ্দেশ্যে আসছি চাঁদপুরে যাওয়ার উদ্দেশ্যে, এখন পর্যন্ত আমরা চাঁদপুরে যাইয়া পৌঁছাইতে পারি নাই। এটাও চাঁদপুরে একটা অংশ, বাট আমরা বড় স্টেশন যেখানে যাব এখান পর্যন্ত এখনো যাইতে পারি নাই। আমাদের খাওয়া দাওয়া শেষ, খালতো ভাই সে খাইতেছে, সেও আমাদের সাথে নাকি ওর বাইক নিয়ে যাবে, তার জন্য ওয়েট করতেছি। আর একটু পরে আমরা সবাই রওনা হবো, বন্ধু বান্ধব সবাই টায়ার্ড, খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিতেছে। এখন বড় স্টেশন যাবো, এখানে একটু ঘুরবো, দেন ইলিশ মাছ যদি সময় পাই ইলিশ মাছ কিনবো। তো চাঁদপুরে ইলিশ মাছ খুবই নাম করা, রূপালী ইলিশ। তো কেনাকাটার পর দেন আবার তুমি উদ্দেশ্যে রওনা। না না পর আরেক সময় আসি 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 গেল উনি সালামালাইকুম। এ সাজিদ হাসির একটু ডাকবে, ডাকবে ডাকবে, কথা হয় নাই তখন আমার লোক কথা কইতে গেছিল, আমি ভাত খেতেছিলাম, ডাকবে ডাকবে। এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি আমরা বড় স্টেশন চলে আসছি। এখানে আগে বাইক পার্কিং এর জন্য টিকিট নেওয়া হইতো, তো ওরা নিজেরাই সিকিউরিটি দিত আমাদের বাইকের। আর এখন আইসা দেখতেছি নতুন একটা সিস্টেম, এখানে টাকাও রাখা হয় না, বাইকের কোনো সিকিউরিটি নাই, যে যাচ্ছে তাই এভাবে বাইক ফালায় চলে যাইতেছে। জানি না কার বাইকের প্রতি কেমন দরদ, আমার বাইকের প্রতি ভাই অনেক দরদ আছে। ভাবছিলাম যে যেটাতে বলে মিনি কক্সবাজার ওইখানে যাব, কিন্তু এমন আর ওইখানে যাইতে পারতেছি না, কারণ আমি বাইকটারে এখানে ফালায় আমি একা যাইতে পারবো না, কারণ ওইদিকে হয়তো যাওয়া হইতেছে না, গেলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয়তো, তো একটা ভিউ এরিয়াল ভিউ আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারতাম, যেহেতু ওইখানে আর যাইতেছি না। এখানে আশেপাশে কিছুক্ষণ ঘুরবো, এখান দিয়ে যদি সময় হয় তাহলে মাছ কিনবো।
তো এতক্ষণ আমরা বড় স্টেশন ছিলাম বাইক যেহেতু এখানে রাইখে গেছিলাম তাই আর যাই নাই আর প্রচন্ড পরিমাণ গরম রোদ যেটার কারণে এখন আর এদিকের এরিয়াল ভিউগুলো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি নাই নেক্সট কোনো দিন আসলে হয়তো এটা আবার কভার করব কিন্তু এখন আর এখানে আর তেমন স্টে করতেছি না এখান থেকে অন্যদিকে মুভ করতেছি এখনো হাতে যদি আসর আজান দিয়ে দিছে এখনো হাতে যদি ওরকম সময় পাই মাছ কিনতে যাব ফাইনালি আমরা চলে আসলাম বড় স্টেশন মাছঘাট এটা হচ্ছে চাঁদপুরের সর্ব বড় বাজার যেখানে ইলিশ মাছ পাওয়া যায় এখন দেখি বাজারের অবস্থা কি বিকালে আসছি জানি না এখন তো আর নতুন মাছ আসবে না তাজা মাছ কতটুকু পাওয়া যায় তা ওইগুলো তো সব ফ্রিজিং থাকবে তারপরও দেখি কেজি কত করে বললো আমরা 1350 টাকা 1350 টোটাল কত আসছে 4850 টাকা 4850 ভাই কষ্ট দিয়ে গেলাম না না ভাই ইনশাআল্লাহ রেডা রেডা চাই এনে কত আসলো তো ফাইনালি মাছ কিনা শেষ অলমোস্ট প্রায় 4800 টাকার মতো আসছে এখানে আর লেট করতেছি না সময় হাতে খুব লিমিটেড এখন কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব আশা করি সন্ধ্যার আগে কুমিল্লার ভিতরে মোটামুটি পৌঁছে যাওয়া যাবে তো সঙ্গে থাকবেন আমি ব্লগটা এনজয় করবেন তো ফাইনালি আমরা এখন বেরিয়ে যাইতেছি মাছঘাট থেকে এই সাজিদ ব্যাগ কই এ বিতন ব্যাগ গেল উত্তর বাচ্চা ব্যাগ গেল ওইখানে আমার এই ব্যাগটা নে তো ফাইনালি চলে যাই ভাইয়া কি জান্দা বেরিয়ে দিত সে গা বাই চাঁদপুর তো ফাইনালি পাম্পে চলে আসছি এখন মাছ নেওয়া শেষ চাঁদপুর ঘুরেও শেষ কুমিল্লার উদ্দেশ্যে রওনা হব ফুয়েল আমার অনেকটুকু কমে গেছে ফুল ছিল এখন ফুয়েল লোড করবো সো ফাইনালি ওয়েলকাম টু হোম বাসার কাছাকাছি অলমোস্ট চলে আসছে সো ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের সাপোর্ট ছাড়া আমরা ইউটিউবাররা আগেও বলছি এখনও বলতেছি কখনই সামনের দিকে আগাইতে পারবো না সো সাপোর্টটা ভালোভাবে দিবেন সবসময় পাশে ছিলেন পাশে থাকবেন সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো গন্তব্যে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম